হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট অপারেশন, মানে বাবার অপারেশন হলো বা অপারেশন হয়েছে, সকাল 10টায় আরম্ভ হয়েছে, এবার তারপরে শেষ হয়েছে মোটামুটি 11:45-12 নাগাদ শেষ হয়েছে। আর তারপরে বেডে দিতে একটু টাইম লেগেছে, ওরা তো একটা রিকভারি রুমে রাখে আধ ঘন্টা 45 মিনিট মতো, তো সেখানকার থেকে আমাদের সঙ্গে একটু কথা বলালো, জেনারেল অ্যানাস্থেশিয়া হয়েছিল, তো ঘোর কেটে একটু কথা বললো, বাবা বললো যে ঠিক আছি, ভালো আছি, একটু মানে ঘোর একটু ঝিমিয়ে ঝিমিয়ে মতো বলছিল, একটু ঘোর তো আছি। তারপরে আবার কিছুক্ষণ পর বললো যে আপনাদের বেডে বেডে যখন যাবে আপনারা দেখা করে নেবেন, তো একেবারে বেডে দিল, দেখা টাকা করে ডক্টর ডক্টরের সঙ্গে কথা বলে, নার্সদের সঙ্গে কথা বলে এই জাস্ট ফিরছি, জাস্ট ফিরেই আর কি তোমাদের জানাচ্ছি যে তোমাদের সবার শুভেচ্ছায় ভালোভাবে হয়েছে বাবার অপারেশনটা, ডক্টর বলছে সাকসেসফুল হয়েছে। আর কোথায় তুমি এসে একটু সব দুজনে মিলে আমরা বন্ধুদের, হ্যাঁ বন্ধুরা, শুভ শুভ দশমী, শুভ দশমী, শুভ বিজয়া দশমী, তো একটু মনটা একটু ভালো লাগছে, মানে নিশ্চিন্ত লাগছে, একটু টেনশনে ছিলাম ওই ফিল লো। হ্যাঁ, তো 92+ এজ, তো এবার এবার সেক্ষেত্রে এতটা এজ, সেই এজে একটু তো টেনশন হচ্ছিল, ডাক্তার বলছিল একটু তো রিস্ক ফ্যাক্টর আছেই, তো যাই হোক, কিন্তু মনে হচ্ছে রিকভারি ভালোই হবে, কেননা বলছে দু একদিনের মধ্যে আবার কিছুটা হয়তো হাঁটানোর চান্স আছে একটা। হ্যাঁ, তো সেটা দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, আর ভগবানের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে, আর আপনাদের, তোমাদের আর কি, তোমাদের সবার ভালোবাসায়, শুভেচ্ছা, ভালোভাবে হয়েছে। আর এই জাস্ট ফিরে এবার গা পা স্নান টান করবো, স্নান করে, হ্যাঁ, তো আমি, হ্যাঁ, একটু মাথাটাও ধরেছে, তোমাদের সবার বিজয়া দশমী ভালো করে কাটো, শুভ বিজয়া বন্ধুরা, আবার বলছি শুভ বিজয়া, ভালো কাটাও, এখনো দুর্গাপুজোর রেশ রয়েছে, হ্যাঁ দুর্গাপুজোর রেস্ট রয়েছে, মনটা হালকা হতে তোমাদের সঙ্গে, তাই জন্য ভাবলাম আর একটা ব্লগ ছোট্ট করে করে শেয়ার করি। এবার এবার ব্যাপারটা হচ্ছে যে একটু এই অপারেশনটা হয়ে গেল, এবার একটু কিছুটা মানসিকভাবে হালকা লাগছে আর কি অনেকটা। হ্যাঁ ঠিক আছে, পরে আবার কথা হবে, চাটা করে দিই, হ্যাঁ একটু লিখার ছিল, গেলে চা খেতে খেতে ব্যালকনি থেকে প্রসেশনটা, বিসর্জনের প্রসেশনটা দেখে মনে হচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার, বেশ ভালো লাগছে, অদ্ভুত এনার্জেটিক, দেখো একজন ভদ্রমহিলা কি দারুণ এনার্জি নিয়ে ঢোল বাজাচ্ছে, তো দিস ইজ দ্য বিউটি, মানে এত এনার্জি, এত ইনভলভমেন্ট, এত আনন্দ, এই আমাদের দুর্গাপুজো ছাড়া কোথাও সম্ভব না, রিয়েল ইভেন্ট। ও খাবার রেডি? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি, আজকে কি আর করবো, এই রাত্রিবেলা একটু রুটি আর মাংস একটু বাইরে থেকে নিয়ে এলাম, আর মানে সকালবেলা তো খিচুড়ি টিচুড়ি গুলো ছিল, ওকে দিলাম, আমিও একটু খেয়েছিলাম, কেন আসার পর অতটা বিকেলবেলা খেলাম, তারপরে সন্ধেবেলা আর ইচ্ছে করলো না আমার নতুন কিছু রান্না টান্না করার, তাই জন্য আজকে বাইরে থেকেই কিনে নিয়ে এলাম, তো চলে এসো খেয়ে নিই আমরা। হ্যাঁ, আর মিষ্টি আছে, মিষ্টি আছে, বিজয়ের মিষ্টি, বিজয়ের একটু তো মিষ্টি খেয়ে, হ্যাঁ মিষ্টিটা কিনতে গিয়ে বেশ ভালো কয়েকটা প্রসেশন দেখতে পেলাম, বাইরে বেরোনো হয়নি তো দুদিন ধরে, আজকে একটুখানি সন্ধেবেলা বেরিয়ে দেখছি, দারুণ বিজয়া দশমীর বেশ প্রসেশনটা, হ্যাঁ ভাসানের দারুণ প্রসেশন, কয়েকটা প্রসেশন আছে, খুব ভালো প্রসেশন ওইগুলো, তো তাহলে খেতে বসে যাই বন্ধুরা, তাহলে বন্ধুরা গুড নাইট, গুড নাইট, হ্যাঁ তোমরাও খেয়ে নাও, আমরা খেতে বসি, আমরা খেতে বসছি এবার, তোমরা খেয়ে নাও, গুড নাইট, গুড নাইট, আজকের মতো আবার পরে দেখা হবে, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও।
চেষ্টা করবো আগামী দিনেও একটা নতুন ব্লগ নিয়ে আসার, কিন্তু এখন তো একটু যদিও আমার এখান থেকে উডল্যান্ডসটা বাড়ি থেকে খুব একটা দূর নয়, কিন্তু তাহলেও মানে হসপিটাল ঘরের একটা তো এই থাকে, ওখানে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলা এবং অনেকক্ষণ টাইম চলে যায়, এবার সেই সব নিয়ে একটুখানি মন মেজাজটা একটু ডাউন থাকে, সেই জন্য ঠিক এই এসে ঠিক এও মোটিভেটও করা যায় না ঠিক মতো। সেই একটু সময় সাপেক্ষ ব্যাপার মানে, আর এই বয়সে রিকভার করতে, তবে ডাক্তার বললো মানে হোপফুল আর কি, দেখা যাক আর কি। তো চলো বন্ধু, টাটা, গুড নাইট, গুড নাইট।